বন্দে পুরুষোত্তম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে বর্তমান আচার্যদেবের এই অমৃতময় ও গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা জেনে নেব। তিনি এই কথাগুলি বলেছিলেন ঋত্বিক সম্মেলনে দেওঘর ধামে, তারিখ ছিল 4 ডিসেম্বর 2015 ইংরাজি। তথ্যগুলি সংগৃহীত হয়েছে আলোচনা পত্রিকা অগ্রহায়ণ 1422 হইতে। বর্তমান আচার্যদেব বলেছিলেন নাটমণ্ডপে বাবার কাছে আমরা ভাইয়েরা ও আরও সবাই বসে আছি। বাবা জিজ্ঞাসা করলেন সবচেয়ে বড় শত্রুকে? আমাদের নিরুত্তর দেখে বাবা নিজেই উত্তর দিলেন, ভেবে দেখলাম মানুষের মনই মানুষের সবচেয়ে বড় মিত্র, আবার মনই সবচেয়ে বড় শত্রু। মনকে উল্টে দিলে হয় নম, যার মন তাঁর শ্রী পাদ্যপদ্মে নত থাকে সেই মনই এগিয়ে যেতে পারে। যে মন নত নয় সেই মন বিচলিত হয়, বিভ্রান্ত হয়, এলোমেলো হয়। তাঁর শ্রীচরণে মনকে নত রাখতে পারলেই মন ঠিক গতিপ্রাপ্ত হবে, ভাবমুখী থেকে কর্মে সফলতা নিয়ে আসবে। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি বর্তমান আচার্যদেবের। আপনারা শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দিতে পারেন। জয় গুরু।